নির্বাচন গণতন্ত্রর মহাপর্ব। এই মহাপর্বরে প্রত্যেক ভোটর সামিল হয়ে নিজের বিবেক নুমোদিত মূল্যবান ভোটকু সাব্যস্ত করা জেলাপাল সিদ্ধার্থ শঙ্কর স্বাই অনুরোধ করেছেন। মই মাস 25 তারিখে আগামী নির্বাচন পাই পেঠকটা অঞ্চলে রহুতিবা সমস্ত ভোটর মানে নিশ্চিন্ত মতদান করা তেলুগু ভাষায় জেলার নির্বাচন অধিকারী তথা জেলাপাল শ্রী স্বাই অনুরোধ করেছেন। গতকাল অপরাহ্নরে পেঠকটা স্থিত মৎস্যজীবী সভাগৃহটার সুইপ বা সিস্টমেটিক ভোটর্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রস পার্টিসিপেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। পূর্ব নির্বাচন মানকরে পেঠকটা অঞ্চলের মতদান হার কম রয়েছে, চলিত নির্বাচনের যেপরি অধিক মতদান হুয়ে সেই জেলাপাল সে আলোচনা করে নিজ ভাষা জেলাপাল মুহরে শুনে ভোটর মানে খুশি ব্যক্ত করা সহ নিশ্চিন্ত মতদান করবে বলে কে। এ কার্যক্রমে সাধারণ পর্যবেক্ষক ডক্টর কুণাল প্রকাশ, খরচ পর্যবেক্ষক সুধাংশুধর মিশ্র, উপজেলাপাল গোপীনাথ কুঁয়র, ডেপুটি কলেক্টর রাকেশ কুমার পণ্ডা, জেলা সূচনা ও লোকসম্পর্ক অধিকারী সন্তোষ কুমার সেটি, পর্যবেক্ষক লিয়াসনিং অফিসর হিমাংশু ভূষণ সমর্থা, সমাজসেবী সিদ্ধার্থ রায় প্রমুখ যোগ দিয়েছিলেন। সেইভাবে জেলা প্রশাসন তরফ বালি, নোলিয়া সাহি ও নিকটবর্তী অঞ্চলের কিপরি অধিক সংখ্যায় ভোটদান হয়ে পাব সেই পুরী বিচ লাইফগার্ড মহাসংঘ সহ গুরুবার দিন সমুদ্রকূলরে জেলা প্রশাসনের উচ্চ পদ অধিকারী বৈঠক করে ভোটদান সম্পর্কিত সচেতনতার বার্তা দিয়েছিলেন। এতে অতিরিক্ত জেলাপাল প্রোটোকল নীলমাধব ভূই, উপজেলাপাল গোপীনাথ কুঁয়র, ডেপুটি কলেক্টর রাকেশ কুমার পণ্ডা প্রমুখ যোগ দিয়েছিলেন। সূচনাযোগ্য যে মতদান হার বড়াইবাই নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে এখন বড়াইবাই জেলা প্রশাসন তরফ প্রয়াস আরম্ভ করা। পুরী রঞ্জন দাস রিপোর্ট, একে নিউজ।